ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোলস কিচেনের আরো একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকেও আমি তোমাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, খাসির মাংসের চর্বি দিয়ে সয়াবিনের কারি। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। তোমরা প্লিজ আমার সাথে থেকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের রেসিপি খাসির মাংসের চর্বি দিয়ে সয়াবিনের কারি। তোমরা কিন্তু বন্ধুরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই সাইড ডিশ হিসাবে সার্ভ করতে পারো, খুবই ভালো লাগে খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এই রেসিপি তৈরি করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, এখানে আমি 200 গ্রাম সয়াবিন নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি আর খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। সয়াবিনের মধ্যে কিন্তু আর একটুও জল নেই। তোমরা কিন্তু সয়াবিন সেদ্ধ করার পর জলটা খুব ভালোভাবে ছেঁকে বের করে নেবে। 300 গ্রাম মতো মাটনের চর্বি ধুয়ে পরিষ্কার করে ছোটো টুকরো করে কেটে রেখেছি। খুব বেশি ছোটো টুকরো করে আমি কাটিনি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা এই রেসিপিতে ভালো লাগে না। তোমরাও কিন্তু এই সাইজে মাটনের চর্বিগুলোকে কেটে নিও। 2টো বড় সাইজের আলু ছোটো টুকরো করে কেটে রেখেছি। এখানে আছে 2টো বড় সাইজের পেঁয়াজের পেস্ট আর 5টা কাঁচা লঙ্কা পেস্ট একসাথে মিশিয়ে রেখেছি। আদা রসুনের পেস্টও ব্যবহার করব 1.5 টেবিল চামচ মতো, সেটা রান্নায় ব্যবহার করার সময় তোমাদের দেখিয়ে দেব। এখানে রাখা আছে 1.5 টেবিল চামচ মতো হোমমেড রোস্টেড জিরে গুঁড়ো পাউডার, যেটা গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তৈরি করেছি। শুকনো কড়াতে তেল ছাড়া গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে এই মশলাটা তৈরি করেছি। এখানে রাখা আছে 1.5 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। তোমাদের মধ্যে যারা কেচাপ ব্যবহার করতে না চাও এই রেসিপিতে, তারা নর্মাল টমেটো ব্যবহার করতে পারো। ঘি রাখা আছে এখানে, আমি এই রেসিপিতে ঘি ব্যবহার করব 1 টেবিল চামচ মতো। ফোড়নের জন্য রাখা আছে 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1.5-4 চামচ সাদা জিরে। এই বাটিতে কিছু গুঁড়ো মশলা জল দিয়ে গুলে রেখেছি 1/2 কাপ মতো জল দিয়ে। 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো আছে, 1 টেবিল চামচ মতো নর্মাল লাল লঙ্কা আছে, 1 চা চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আছে আর 1.5 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো আছে, একসাথে মিশিয়ে রেখেছি। আর লাগবে পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করব। স্বাদ মতো নুন আর গুঁড়ো গরম মশলা দেবো 1 চা চামচ, সেগুলো ব্যবহার করার সময় দেখিয়ে দেবো। গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে রেখে কড়া বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়ন। ফোড়ন হালকা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এরপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো ভাজার সময় নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন তাই দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। মশলা ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেব জলে গুলে রাখা গুঁড়ো মশলাগুলো। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষিয়েছি, এখনও পুরোপুরি কষানো হয়নি। এর মধ্যেই দিয়ে দিলাম চর্বিগুলো, একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম টমেটো কেচাপ, ভালোভাবে মিশিয়ে নেব। মশলা প্রায় কষে এসেছে, তাই এখনই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। মশলা আর সয়াবিন একসাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো করে দিলাম, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর চর্বি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
10 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হোমমেড রোস্টেড জিরে গুঁড়ো পাউডার, ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 কাপ মতো উষ্ণ গরম জল। আমি একটু গ্রেভি রাখবো তাই জলের পরিমাণ বেশি দিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো জলের পরিমাণটা ব্যবহার করো, কতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী। ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে গ্রেভি ভালো মতো ফুটিয়ে নেব। দশ মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি, এরপর ঢাকা খুলে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘি ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভি অনেকটা শুকিয়ে এসেছিল তাই আমি ছোট 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। তৈরি হয়ে গেছে আজকে রেসিপি, সার্ভ করে নিয়ে ফিরে আসছি। গরম গরম সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি, খাসির মাংসের চর্বি দিয়ে সয়াবিনের কারি। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করো আজকের এই রেসিপি এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই রেসিপি তৈরি করতে আমি কী কী উপকরণ কতটা পরিমাণে ব্যবহার করেছি সেগুলো সব ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা ওখান থেকে আরও একবার দেখে নিও। বন্ধুরা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলো বন্ধুরা, টাটা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।